মালয়েশিয়ান ভাষা শিক্ষার এই পর্বটি কেন এত গুরুত্বপূর্ণ এবং কেন এত স্পেশাল আজকে এই ভিডিওর ভিতরে মালয়েশিয়ান ভাষার অনেকগুলো শব্দ থাকবে যেগুলো খুবই স্পেশাল শব্দ যেগুলো ছাড়া আপনি যদি পুরোপুরিভাবে আপনার মনের ভাব প্রকাশ করতে চান মালয়েশিয়ান ভাষায় ওই শব্দগুলো ব্যবহার করা ছাড়া আপনি কখনোই তা পারবেন না সেই শব্দগুলো আজকের ভিডিওতে থাকবে তাছাড়া কিছু ইনফরমেশন থাকবে আপনাদের জন্য যেগুলো আপনারা সচরাচর জিজ্ঞাসা করে থাকেন ভাই প্রথম থেকে কি করে ভিডিওগুলো পাবো বা ওই ভিডিও কোথায় ভাই সেই ভিডিও কোথায় এগুলো পুরো ডিটেলসে আজকের ভিডিওর ভিতর দেওয়া থাকবে তাই যারা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমি গ্যারান্টি দিচ্ছি বলতে বাধ্য হবেন ভাই আজকে একটা মনের মতো ভিডিও দেখলাম যেটা আমার আসলেই কাজে আসলো মালয়েশিয়ান ভাষা শেখার জন্য বেশি কথা বাড়াবো না চলুন ভিডিও শুরু করা যাক সুপ্রিয় দর্শক মালয়েশিয়ান ভাষা শেখার স্পেশাল পর্ব কেন এটা স্পেশাল পর্ব আমরা কথা বলার সময় যদি কথা সাজিয়ে বলতে চাই যেমন এই সব শব্দগুলো কিন্তু খুবই দরকার হয় যেমন একদিন না একদিন প্রতিদিন কোনো দিন সঠিক সময়ে উচিত অনুচিত আপাতত ক্ষণিকের জন্য আজীবন সারাক্ষণ দিনের পর দিন একটার পর একটা এছাড়া আরও অনেক শব্দ থাকবে এই ভিডিওর ভিতরে এবং প্রত্যেকটা শব্দ দিয়ে সুন্দর করে বাক্য সাজিয়ে দেওয়া থাকবে এবং ধরে ধরে শেখানো হবে কোনটা কিভাবে কোনটার পিছনে বসিয়ে আপনি সুন্দর করে বাক্যটা তৈরি করবেন এই জন্যই আজকের ভিডিওটি খুবই স্পেশাল কথা বলাবো না দেখুন অনেক শব্দ থাকবে আমি যেগুলো প্রথমে দিসি এগুলো ছাড়া অনেক থাকবে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তো আমি প্রথমে শুরু করি কোনো একদিন বা একদিন না একদিন এমন যদি কথা বলতে চান যে কোনো একদিন অথবা একদিন না একদিন আমি অবশ্যই আপনার মন অথবা হৃদয় পাব এমন কথাটি যদি বলতে চান তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন সুয়াতু হারি নান্তি এখানে সাতুহারি না দিয়ে সুয়াতু হারি দিলে সব থেকে ভালো হয় সাতু হারিও দিতে পারেন সমস্যা নাই তবে সুয়াতু হারি যদি দেন তাহলে হবে কি জানেন কোনো একদিন বা একদিন না একদিন সুয়াতু হারি নান্তি সায়া মেস্তি আকান্ডা পাট হাতিয়াওয়া কেমন করে হলো সুয়াতু হারি নান্তি একদিন না একদিন মানে পরবর্তীতে কোনো না কোনো দিন সায়া আমি মস্তি অবশ্যই আকাণ্ডা পাঠ পাব হাতি আওয়া আপনার হৃদয় বা আপনার মন সোয়াতুভারি নান্তি সায়া মিস্তি আকাণ্ডা পাঠ হাতি আওয়া আপনারা যে বলেন ভাই প্রেম ভালোবাসা নিয়ে ভিডিও বানাইতে আপনারা সব ভিডিওগুলো দেখলে প্রেম ভালোবাসা সব কিছুই থাকবে ভিডিওর ভিতরে স্পেসিফিক করে বানানো লাগে না যাই হোক বছর ধরে আমি তোমার জন্য অপেক্ষা করতেছি বছরকে বছর ধরে ব্যাপারটা কিন্তু বোঝার চেষ্টা করেন বছরকে বছর ধরে আমি তোমার জন্য অপেক্ষা করতেছি একটা হচ্ছে সাতু তাহুন মানে হচ্ছে এক বছর সেলামা তাহুন এক বছর ধরে কিন্তু বছরকে বছর ধরে এমনটা যদি হয় সেক্ষেত্রে বলতে হয় সুডাহ বর্তাহুন মানে বছরকে বছর ধরে অথবা বর্তাহুন সুডাহ তুঙ্গু উন্তুক মু বর্তাহুন সুডাহ বছরকে বছর ধরে হয়ে গেছে বছরকে বছর সায়া তুঙ্গু উন্তুক মু আমি তোমার জন্য অপেক্ষা করতেছি বা সায়া তুঙ্গু উন্তু আওয়া আমি আপনার জন্য অপেক্ষা করতেছি এটা নিয়ে মালয়েশিয়ান ভাষায় একটা গান আছে সেটার নাম হচ্ছে চিন্তা গি গানটা ঠিক এরকম বর্তাহ সুখানিয়া অন্ত কুমালোপা কান মু কার্ না কাউ কু চিন্তাই সালা গানটা শুনে দেখবেন তাহলে বুঝতে পারবেন তো একজন গেছে সে তাহুন সু ডাকু মনেগু ডি মানে এক বছর হয়ে গেলো আমি তোমার জন্য অপেক্ষা করেছি আরেকজন গিয়েছে বর তাহুন সু ডাকু মনেঙ্গু ডিরি মানে তার মানে বছরকে বছর ধরে আমি তোমার জন্য অপেক্ষা করেছি তারপরে তুমি আমার হলে যাই হোক এবার হচ্ছে অনেকক্ষণ বা অনেক দিন ধরে এমন যদি বোঝাতে চান অনেকক্ষণ বা অনেক দিন ধরে এমন যদি বোঝানো হয় সেই ক্ষেত্রে সাধারণত মালয়েশিয়ান ভাষায় লামা কথাটি ব্যবহার করা হয় লামা লামা তবে একটা জিনিস খেয়াল করতে হবে পুরাতন মানেও কিন্তু এই শব্দটি দিয়ে বোঝানো হয় মানে লামা সুরা লামা পুরাতন হয়ে গেছে কিন্তু অনেকক্ষণ বা অনেক দিন ধরে সেই ক্ষেত্রে বলা হয় যেমন অনেকক্ষণ ধরে আমি এখানে অপেক্ষা করতেছি অনেকক্ষণ অনেকক্ষণ ধরে আমি এখানে অপেক্ষা করতেছি এটা যদি বলতে চান লামা সায়া সুডা লামা হয়ে গেছে অনেকক্ষণ সায়া আমি তুঙ্গুডিসি এখানে অপেক্ষা করতেছি আবার বলতে পারেন লামা সায়া তা জুম্পা ডেঙ্গান আওয়া লামা সায়া তা জুম্পা ডেঙ্গান আওয়া অনেক দিন হয়ে গেছে আমি আপনার সাথে দেখা করি না এমনটাও বলতে পারেন হ্যাঁ আচ্ছা না বুঝতে পারলে আপনারা প্রশ্ন করবেন আর ভাই এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ লাইক দিতে কিন্তু তেমন একটা কষ্ট হয় না তারপর জোর করব না যদি ভালো লাগে যদি ভালো লাগে হ্যাঁ আর প্লিজ শেয়ার করবেন আচ্ছা অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে এটা মালয়েশিয়ান ভাষায় হবে ডালাম মাসা সেকজ্জাপ অল্প সময়ের মধ্যে মালয়েশিয়ান ভাষায় বলা হবে ডালাম মাসা সেক কেমন করে ডালাম মানে হচ্ছে ভিতরে মাসা মানে হলো সময় তো আর সেক্জা মানে হচ্ছে কিছুক্ষণ বা অল্প সময়ের জন্য এখন যদি বলতে চান অল্প সময়ের মধ্যে আমি তার ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছি অল্প সময়ের মধ্যে আমি তার ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছি কেমন করে হবে ডালাম মাসা শেখের জাপ ডালাম মাসা শেখের জাপ অল্প সময়ের মধ্যে জাডি আমি হয়ে গেছি দিয়া পুঁজা তার কাওয়ান রাপাট ঘনিষ্ঠ বন্ধু কাওয়ান মানে বন্ধু রাপাট মানে হচ্ছে কাছাকাছি বা গা ঘেঁষে এরকম বোঝায় রাপাট মানে হচ্ছে খুবই পাশাপাশি বসা সেটাও হয় আবার রাপাট মানে হচ্ছে ঘনিষ্ঠ বোঝানো হয় তো সেক্ষেত্রে যেমন ডুডু রাপাট রাপাট মানে খুবই ঘেঁষা করে বসো খুবই গা ঘেসে ঘেসে বসো এরকম কিন্তু বলতে পারে কিন্তু এই রাপাট শব্দের মানে আবার ঘনিষ্ঠও হবে সেই জন্য মাথা থেকে যাব অল্প সময়ের মধ্যে সায়াসুরা যাডি দিয়া পুঁঞ্য়া কাওয়ান রাপাট আমি তার ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছি প্রয়োজনে এটা আবার পিছনে টেনে আবার দেখুন কিন্তু বোঝার চেষ্টা করুন না বুঝতে পারলে প্রশ্ন করবেন আমি প্রশ্ন উত্তরের ভিডিওরা ভিডিওতে রবিবারে আপনাদের উত্তর দেবো অথবা সরাসরি কমেন্ট বক্সে দিয়ে দেবো ইনশাল্লাহ এবার হচ্ছে ক্ষণিকের জন্য ক্ষণিকের জন্য মানে অল্প সময়ের জন্য একবারে কিঞ্চিত ক্ষণিক সময়ের জন্য এরকম যদি বোঝাতে চান তাহলে মালয়েশিয়ান ভাষায় বলতে হবে উন্তুক সেমেন তারা উন্তুক সেমেন তারা তো আপনি এটা নিয়ে যদি একটা বাক্য সাজান আপনি আমার জীবনের মধ্যে ক্ষণিকের জন্য উপস্থিত হয়েছিলেন দেখা গেলো একজনের সাথে আপনার সম্পর্ক ছিল সে আপনার জীবনে জাস্ট অল্প কিছু দিনের জন্য ছিল তারপরে সে ফুরুত হয়ে গেছে আপনাকে ছেড়ে চলে গেছে তো এই সে কথা সেই কথাটি আপনি এইভাবে বলতে পারেন আপনি আমার জীবনের মধ্যে ক্ষণিকের জন্য উপস্থিত হয়েছিলেন উপস্থিত এই উপস্থিতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হাদির কি বলা হয় হাদির 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 উপস্থিত আমরা যেমন বাংলা ভাষায় বলি উপস্থিত স্যার হাজির স্যার এরকম বলি না ওরা বলে হাদির তো কী হলো আওয়না হাদির ডালাম হিডুব সায়া উন্তুক সেমেন তারা আওয়া পর্ণাহ এই পর্ণাহ কথাটি কেন হলো কারণ পূর্বে অতীতে অতীতে সে আসছিল আপনার জীবনে সেই জন্য আওয়াপেরণা হাডির আপনি কি হয়েছিলেন উপস্থিত হয়েছিলেন কোথায় ডালাম সায়া আমার জীবনের মধ্যে উন্তুক জন্য সেমেন তারা ক্ষণিকের তো আওয়াপেরণা হাডির ডালাম সায়া উন্তুক সেমেন আপনি আমার জীবনের মধ্যে ক্ষণিকের জন্য উপস্থিত হয়েছিলেন বা ক্ষণিকের জন্য এসেছিলেন এমনটা বোঝাতে ওকে নেক্সট এরকম আরও অনেক শব্দ থাকবে যদি আপনারা খেয়াল করে বোঝার চেষ্টা করেন আশা করি খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবেন মানে কঠিন যে বাক্যগুলো সেগুলো আপনাদের কাছে অনেক সহজ মনে হবে অনেকে বলেন ভাই পারি না পারি না পারি না কিন্তু কমেন্ট বক্সগুলো চেক করবেন অনেকে বলতেছে যে ভাই পারি না পারি না বলতে অনেক কিছু এখন পারি আচ্ছা এবার হচ্ছে দিনের পর দিন দিনের পর দিন এই যে দিনের পর দিন এমন কথাগুলো মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে ড শব্দটি ব্যবহার করতে হয় মি তো হারি ডেমি হারি মানে হচ্ছে দিনের পর দিন এখন যদি আপনি বলতে চান সপ্তাহের পর সপ্তাহ তাহলে বলতে হবে মিঙ্গু ডমি মিঙ্গু যদি মাসের পর মাস বলতে চান তাহলে হবে কি বুলান ডমি বুলান তাহুন ডমি তাহুন মানে হচ্ছে বছরের পর বছর এমন বলতে কিন্তু যদি বলতে চান প্রতিদিন তাহলে বলতে হবে সেতিয়া ফাঁড়ি সেতিয়া ফাড়ি মানে হচ্ছে প্রতিদিন অথবা হাড়ি হাড়ি মানেও কিন্তু প্রতিদিন বোঝানো হয় কারণ হারি মানে হলো দিন আর দুইবার যখন যখন আপনি হারি হারি উচ্চারণ করবেন তখন হয়ে যাবে সেটা বহু বচন তার মানে প্রতিদিনই হবে ঠিক আছে ওকে এখন আপনি যদি এটা নিয়ে একটা বাক্য সাজান প্রতি সপ্তাহে আমি এখানে আসি মনে করেন সাপ্তাহিক যে বাজার ওখানে একটা দোকানদারের সাথে আপনি দেখা করলেন আপনি বলবেন যে আমি না প্রতি সপ্তাহে এখানে আসি তো সেই কথাটি আপনি যদি বলতে চান এইভাবে বলবেন সেতি আপ ইঙ্গু প্রতি সপ্তাহে সায়া দাটাং ডিসিনি আমি এখানে আসি অথবা সায়া মারি ডিসিনি দাটাং মানে আগমন করা মারি মানে হলো আসা তো সেতি আপ মিঙ্গু প্রত্যেক সপ্তাহে সায়া দাটাং ডিসিনি আমি এখানে আগমন করি অথবা সায়া মারি ডিসিনি আমি এখানে আসি যে কোনোটা বললে পারবেন দেখুন কতটা সহজ যদি বোঝার চেষ্টা করেন ভাই প্রচুর সহজ আচ্ছা এবার একটা জিনিস দেখেন দিন দিন অথবা ক্রোমশ সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় স মাকিন স মাকিন কেমন করে এই ক্রোমশ জিনিসটা কি মানে আপনাকে ক্রোমশ হ্যান্ডসাম দেখাচ্ছে যদি কোনো আপনি পুরুষ লোকের সাথে দেখা করেন আপনার বস হতে পারে আপনার সাইড বস হতে পারে বা আপনার কোনো বন্ধু হতে পারে পুরুষ বন্ধু আপনি যদি তাকে বলতে চান আপনি না দিন দিন খুবই হ্যান্ডসাম হচ্ছেন বা সুন্দর হতে চলেছেন এমন যদি আপনি বলে তাকে একটু আলু পক ডাইল পক দিতে চান তাহলে এই কথাটি বলতে পারেন যে নাম্পা আওয়া স্মাকিন কাছা হ্যাঁ নাম্পা আওয়া এখানে আপনি সায়া দিতে পারেন এস এ ওয়াই এ সায়া সায়া নাম্পা আমি দেখতেছি আমি লক্ষ্য করতেছি আমি দেখতে পাচ্ছি এরকম সায়া নাম্পা আমি দেখতে পাচ্ছি আওয়া সামাকিন কাছা আপনি ক্রমত ক্রমশ কি হ্যান্ডসাম মানে আপনাকে ক্রমশ হ্যান্ডসাম দেখাচ্ছে নাম্পা আওয়া সামাকিন কাছা নাম্পা আওয়া সমাকিন কাচা এই কাঁচা মানে হচ্ছে হ্যান্ডসাম কাঁচা কাঁচা তো নাম্পা আওয়া সমাকিন কাঁচা এখন যদি আপনি বলতেন আওয়া নাম্পা সেমাকিন কাচা তাহলে জিনিসটা একটু কিন্তু আলাদা হয়ে যেত আওয়া নামপা মানে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন তো সেই জন্য বলতে হবে নামপা আওয়া মানে দেখতে পাচ্ছি আপনি সমাকিন কাচা প্রতিনিয়ত বা দিনের পর দিন ক্রমশ হ্যান্ডসাম হচ্ছেন এরকমটা বোঝাইতে তো এখানে যদি মেয়ে মানুষ হতো এই কাচাকের জায়গায় আপনি চানতে দিতে পারতেন চান নাম্পা আওয়া সুমাকিন চানতে মানে আপনাকে ক্রমশ সুন্দর লাগতেছে এরকম আচ্ছা যত দিন যাচ্ছে আপনি ততই সুন্দর হচ্ছেন এরকম যদি কোনো মেয়ে পটাইতে চান বা তাকে যদি একটু আলু পক পক দিতে চান পাম দিতে চান সেক্ষেত্রে বলতে পারেন যত দিন যাচ্ছে আপনি ততই সুন্দর হচ্ছেন সেই ক্ষেত্রে বলতে হবে স্মাক লামা স্মাকিন আওয়া জাডি চানতে সুমা লামা সুমাকিন আওয়া জাদি চানতে তো এই যত দিন যাচ্ছে ততই এরকম কথাগুলো বলতে গেলে স্মাকিন শব্দটি ব্যবহার করতে হবে বা ক্রমশ এমন কথাটি বোঝাতে গেলে স্মাকিন শব্দটি ব্যবহার করতে হবে তো স্মাকিন লামা যত দিন যাচ্ছে বা যত পুরাতন হচ্ছে এখানে দিন মানে কিন্তু হারিয়ে এখানে দেওয়া হয় নাই বাক্য সাধনের ক্ষেত্রে এই সব জিনিস একটু বারবার প্র্যাকটিস করতে হবে প্লিজ শেখেন আচ্ছা তো যত দিন যাচ্ছে স্মাকিন লামা স্মাকিন আওয়াজারি চানতে যতই পুরাতন হচ্ছে না কেন বা যত দিন যাচ্ছে না কেন আপনি ততই সুন্দর হচ্ছেন এমন একটা পক দিবেন দেখবেন একেবারে আইসক্রিমের মতো গোলে গোলে পড়বে রে ভাই আহা যাই হোক এখন এই দুই দিন আগে আমরা বলি না এই মাত্র দুই দিন আগে এই ঘটনাটা ঘটছে তো ঠিক ওই ধরনের টান দিয়ে বলার জন্য মালয়েশিয়ানা বলে থাকে ডুয়া হারিলে পাসিনি ডুয়া হারি লেপাস ইনি মানে এই যে দুই দিন হলো যে দুই দিন আমরা ছেড়ে আসলাম লেপাস মানে কি লেপাস মানে হচ্ছে গত লেপাস মানে হচ্ছে ছেড়ে আসা সেরকম বলতে তো বা ছেড়ে দেওয়া লেপাস এই যে আমি কলমটা ধরছি লেপাস মানে ছেড়ে দিলাম তো যেই দুই দিন আগে আমরা ছেড়ে এসেছি যেই দুই দিন আমাদের পিছনে চলে গেছে সেই ক্ষেত্রে দুয়া হারি লেপাস ইনি এই দুই দিন আগে আবার যদি বলেন পাঁচ দিন পর সেক্ষেত্রে হবে লিমাহারি কেমুডিয়ান। লিমাহারি কেমোডিয়ান তবে এই লেপাস শব্দটি দিয়েও বলা যায় আমি এখানে এত গুলুট বাজাচ্ছি না সহজে বলে দিচ্ছি পাঁচ দিন পর লিমাহারি কেমোডিয়ান লিমাহারি পাঁচ দিন কেমোডিয়ান মানে হচ্ছে পর কিসের পর পাঁচ দিন পর তো লিমাহারি কেমোডিয়ান এখন যদি বলতে চান এই তো কয়েক দিন আগে বা এই তো সদ্য সদ্য এই তো এই তো এই তো সদ্য সদ্য এই জিনিসটা হয়ে গেল এমন যদি বলতে চান না মানে এই এই বাড়ির ভিতরে আমরা আসছি এই সদ্য সদ্য হইল সদ্য সদ্য মানে কি খুব বেশি দিন হয় নাই এই তো কয়েকদিন আগে ঠিক এই রকম শব্দ বোঝাতে মালয়েশিয়ানরা ব্যবহার করে থাকে বারুবারু ইনি এই বারু মানে কি বারু মানে মূলত হচ্ছে নতুন নতুন সায়া ওরাং বারু আমি নতুন মানুষ বা আমি নতুন লোক এরকম বলতে পারেন কিন্তু যদি আপনি বলে থাকেন বারু বারু ইনি তার মানে হবে এই তো সদ্য সদ্য এই তো কয়েকদিন আগে বেশি দিন হয় নাই বারু বারু ইনি এরকম বলতে পারেন হ্যাঁ ওকে নেক্সট যেমন আপনি যদি বলতে চান এই তো সদ্য সদ্য সেক্ষেত্রে হবে বারো বারু ইনি এই তো সদ্য সদ্য এখন আপনি যদি এইটা দিয়ে একটা বাক্য সাজান খুব সুন্দর করে এই তো সদ্য সদ্য আমি তার সাথে দেখা করেছি সদ্য সদ্য বলতে কীরকম এই তো মাত্র কয়েকদিন আগে এই বেশি দিন হয় নাই আমি তার সাথে দেখা করেছি সেই ক্ষেত্রে বলতে হবে বারো বারো ইনি এই তো সদ্য সদ্য এই তো কয়েকদিন আগে সায়াহ ডাহ জুম্পা ডিঙ্গান দিয়া এই ডাহ মানে কি এই ডাহ মানে হচ্ছে সুডাহ এস ইউ ডি এ হেইস এই সুডাহ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডাহ এটা নিয়েও কিন্তু একটা আলাদা ভিডিও বানাইছি কি করে মালয়েশিয়ানরা শর্টকাট করে কথা বলে তো বারু বারু ইনি সায়াস ডাহ জুম পাডিং আন্ডিয়া অথবা বারুবারু ইনি এই তো সদ্য সদ্য কয়েকদিন আগেই সায়াস সুডাহ জুম পাডিংিয়া আমি তার সাথে দেখা করেছি এরপরেও যদি না বোঝেন ভাই আমার দ্বারা আর সম্ভব না তবে আশা করি আপনারা শিখতে পারতেছেন এখান থেকে কমেন্টগুলো পড়ে সেরকমই বোঝা যায় অনেকে বলে যে ভাই মাথায় ঢুকতেসে না তারা এখন কমেন্ট করতেছে ভাই ঢুকতেছে না ঢুকতেসে না বলতে বলতে অনেক কিছু শিখে গেলাম আপনার কাছ থেকে আলহামদুলিল্লাহ আচ্ছা এবার হলো কাটায় কাটায় বা খাপে খাপ আমরা অনেক সময় বলি না তুমি ঠিক কাটায় কাটায় তিনটার সময় এখানে আসবা একটুও যেন নরচার হয় না একদম কাটায় কাটায় পাঁচ কেজি আম দেন একদম কাটায় কাটায় এক লিটার তেল দেন এরকম আমরা কিন্তু বলি তো এই যে কাটায় কাটায় বা খাপে খাপ এই কথাগুলো মালয়েশিয়ানরা বলে থাকে ঠিক এইভাবে গাম কেমন শোনা যায় তাই না গাম গাম এন জি এ এম এন জি এ এম উচ্চারণটা হচ্ছে উময় আকার ম গাম তো দুইবার যদি আপনি উচ্চারণ করেন গাম গাম সেই হবে কাটায় কাটায় অথবা খাপে খাপ এমনটা বলতে যেমন কাটায় কাটায় তিন কেজি সেই ক্ষেত্রে মালয়েশিয়ানরা বলবে গাম গাম তিগা কিলো মানে একটা জিনিস মাপতেছে দেখলো যে একেবারে কাটায় কাটায় তিন কেজি হয়েছে একটুও কম না একটুও বেশি না সেই ক্ষেত্রে বলবে গাম গাম তিগা কিলো বা গাম গাম তিগে কেজি ঠিক আছে ওকে এবার হচ্ছে আপাতত দেখুন আমি কিন্তু বলেছিলাম আমি প্রথমে যে শব্দগুলোর কথা বলেছি তাছাড়াও অনেক শব্দগুলো থাকবে এই ভিডিওর ভিতরে খেয়াল করে দেখুন আপাততকে মালয়েশিয়ান ভাষায় ঠিক এভাবে বলা হয় বুয়াত মাসা ইনি বুয়াত মাসা ইনি আপাতত আপাতত যেমন আপাতত এই সময়ে বা বর্তমানে আমি বসের সাথে আছি মনে করেন আপনাকে কেউ ফোন করলো ভাই আপনি কোথায় আছেন আসেন আজাদি খামায় না ভাই আপনি কোন জায়গায় আছেন বা আপনি কিসের কাছে আছেন সেক্ষেত্রে আপনি যদি বসের সাথে থাকেন আপনি ফোন ধরে বলতে পারেন আ বুয়াট নি সায়া আডা ডেকা বস বুয়াট মাসায়নি সায়া আডা ডেঙ্গান বস এটাও বলতে পারেন মানে এই যে এই সময়টাই আপাতত আমি বসের সাথে আছি বুয়াট মাসায়নি এই সময়টাই বা আপাতত সায়া আডা আমি আছি ডেঙান বস বসের সাথে আবার ধরুন মনে করেন যে যদি বলতে চান বছরের মাঝামাঝি অনেক সময় আমাদের এই কথাগুলো বলতে হয় যে বছরের মাঝামাঝি সময় একটা জিনিস দেখুন মাঝখানে সাধারণত বলা হয় টেঙা টেঙা টিঙ্গা মানে হচ্ছে মাঝখান কেমন মনে করেন এই যে কাগজটা এই কাগজটা যদি আমি ভাস করি একবার মাঝামাঝি সেক্ষেত্রে হবে লিপাট টেঙাতেঙা লিপাট মানে হচ্ছে করা লিপাট লয়রসি পয়াকার ত এল আই পি এ টি লিপাট এই লিপাট মানে হচ্ছে ভাস করা তো দেখেন এই যে ভাস করলাম একবার মাঝামাঝি লিপাট টেঙাতেঙা তো সেরকম বলতে যদি বলতে চান বছরের মাঝামাঝি সেই ক্ষেত্রে তেঙ্গা তেঙ্গা তাহুন তেঙ্গা তাহুন মানে বছরের মাঝামাঝি আবার অনেক ক্ষেত্রে আমরা যদি বলি দুঃখের মধ্যেও আমাকে হাসতে হচ্ছে মনে করেন আপনি খুব কষ্টে আছেন দুঃখে আছেন তার ভিতরে একজনকেও একটা ফানি কথা বলে দিল তো ক্ষেত্রে আপনি বলতে পারেন দুঃখের মধ্যেও আমাকে হাসতে হচ্ছে তো সেই ক্ষেত্রে মালয়েশিয়ানরা ঠিক এভাবে টান দিয়ে বলে তেঙ্গা সে ডিপুন সাইয়া কেনা গলা তেঙ্গা সে ডিপুন সাইয়া কেনা গলা টেঙ্গাতেঙা মানে হচ্ছে মধ্যেও সেড্ডি মানে হচ্ছে দুঃখ পুন মানে হচ্ছে ও তো টেঙ্গাতেঙ্গা সে পুন দুঃখের মধ্যেও সায়া কন্যা গেলা আমাকে বাধ্য হয়ে হাসতে হচ্ছে তো এই কন্যা শব্দটির মানে কি সেটা নিয়েও কিন্তু একটা আলাদা ভিডিও বানাইছি তারপর একটু কুলু দিয়ে দিচ্ছি কন্যা মানে হচ্ছে কোনো কিছুর শিকার হওয়া বা বাধ্য হয়ে কিছু একটা করা ওকে এবার হলো উচিত উচিত এই উচিতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাতুত কি বলা হয় পাতুত পাতুত মানে উচিত আপনার এমন করা উচিত হয়নি এমন যদি বলতে চান আপনার এমনটি করা উচিত হয়নি সেক্ষেত্রে ক্ষেত্রে মালয়েশিয়ান ভাষায় ওরা বলে থাকে আওয়া তা তাপাতুত বুয়াত ইনি। আওয়া আপনার তা পাতুত উচিত হয়নি বুয়াত করাটা এই রকম বা এই মতো আওয়া তাপাতুত বুয়াত ইনি আপনার এরকমটা করা উচিত হয়নি ঠিক আছে এবার দেখুন যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব যেটাকে ইংলিশে বলা হয় অ্যাস সুন অ্যাস পসিবল যত দ্রুত সম্ভব সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সচেপাট মুমকিন এই মুমকিন মানে কি মুমকিন মানে হচ্ছে মনে হয় হতে পারে আবার সম্ভব সম্ভবত সেই ক্ষেত্রে মঙ্কিন কথাটি ব্যবহার করা হয়ে থাকে তো সেচেপাট মুমকিন যত দ্রুত সম্ভব চেপাট মানে কি চেপাট মানে দ্রুত জলদি আর সেচেপাট মানে হচ্ছে যত দ্রুত আর মুমকিন মানে হচ্ছে সম্ভব সেই ক্ষেত্রে পাট মুমকিন যত দ্রুত সম্ভব তো এই সমস্যাটা সমাধান করো যত দ্রুত সম্ভব এমন যদি মালয়েশিয়ানরা বলে তাহলে ঠিক এভাবে বলবে যে এই সমটা এই সমস্যাটা সমাধান করো যত দ্রুত সম্ভব ওরা বলবে এইভাবে সেলেসাই কান মাসালাহ ইনি পাট মুমকিন সেলেসাই কান মাসালাহ ইনি পাট মুকিন কেমন করে সেলেসা সেলেসাই কান সেলেসাই সেলেসাই মানে কি এই সেলের সাই শুধুমাত্র যদি দেন তাহলে হচ্ছে সমাধান আর সেলের সাই কান মানে হচ্ছে সমাধান করা আমি আবার বলছি শুধুমাত্র যদি সেলের সাই দেন এই সাই পর্যন্ত সেলের সাই তাহলে হবে সমাধান আর সেলের সাই কান মানে হচ্ছে সমাধান করা মাসালা হচ্ছে সমস্যা ইনি হলো এই মুমকিন যত দ্রুত সম্ভব সাইকার মশালা ইনি এই সমস্যার সমাধান করো পাট মুমকিন যত দ্রুত সম্ভব ঠিক আছে এখন আবার সেই দিনই এমন যদি বলতে চান এই তো সেই দিনই হারি ইতু যুগা এমন বলতে হবে সেই দিনই মানে যেই দিন আপনি ওখানে গেছিলেন সেই দিনই এই সমস্যাটা হয়েছে এমন কায়দার যদি কথাটা বলতে চান সেই ক্ষেত্রে বলতে হবে হারি ইতু যুগা হারি ইতু যুগা সেই দিনই আবার আজকে রাতেই আজকে রাতেই সেই ক্ষেত্রে বলতে হবে মালাম ইনি যুগা মালাম ইনি মানে হচ্ছে আজ রাত যুগা হচ্ছে ও কিন্তু যখন আপনি এভাবে বলবেন মালাম ইনি যুগা তার মানে আজকে রাতেই আবার এখন এখনকে বলা হয় সেকারাং আর যদি বলেন সেকারাং যুগা তার মানে হবে এখনই এখনই সেকারাং যুগা আওয়বুয়াট ইনি এখনই আপনি এটা করেন সেকারাং আওয়বু আট ইনি সে এখন আপনি এটা করেন কিন্তু সেকারাং জুগা যুগা বুয়ার তিনি তার মানে হবে এখনই আপনি এটা করেন মানে এটাকে জোর দিয়ে বলা সেই ক্ষেত্রে যুগা কথাটি ব্যবহার করা হয়ে থাকে ওকে এবার দেখুন কয়েক দিন পর আমি আবার বলছি ভাই যাদের না প্রকৃতপক্ষে শেখার ইচ্ছা তারা প্লিজ শেষ পর্যন্ত দেখবেন হাতে কলমে আমি শেখাচ্ছি আপনারা খাতা কলম নিয়ে বসে টুকে রাখবেন যে যে শব্দটা আপনাদের দরকার আর যারা এই চ্যানেলে নতুন তাদেরকে বলতেছি ভাই আপনি যদি এখন পর্যন্ত ভিডিও দেখে থাকেন এত সময় পর্যন্ত তার মানে আপনার ইচ্ছা আছে শেখার আপনি এই চ্যানেলে নতুন ভিডিওগুলো দেখেন নতুন পুরাতন সব ভিডিওগুলো দেখবেন কি করে দেখবেন ভিডিও শেষে আমি জানিয়ে দিচ্ছি কীভাবে আপনি সব ভিডিওগুলো পাবেন আর ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্সে আমি খুব সুন্দর করে পুরাতন ভিডিওগুলোর প্লে দিয়ে রাখতেছি একবারে প্লে লিস্টের ই দিয়ে রাখবো এই ভিডিওর মাঝখানে বলার কারণটা কি যাদের পূর্বকৃত পক্ষে শেখার ইচ্ছা তারা শেষ পর্যন্ত দেখবে আর তাদের জন্য এই টিপসগুলো আমার থাকে ঠিক আছে তো যাই হোক কয়েকদিন পর কয়েকদিন দিন পরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ব বারাপা হারি কেমুডিয়ান ব হারি কেমডিয়ান মানে হলো কয়েক দিন পর ব হারি তো কয়েক দিন বলতে ব বারাপা হারি ব বারাপা হারি কয়েক দিন কেমুডিয়ান পরে আর যদি বলেন কয়েকদিন আগে ব বারাপা হারি লেপাস ব বারাপা হারি কয়েক কয়েকদিন আগে এরকম বলতে হবে একটা জিনিস আমরা অনেক সময় বলতে চাই যে ভাই আমি তো এখন পরিস্থিতির শিকার হয়েছি এই জন্য আমি একটা ঘাপলায় পড়ে গেলাম তো এই পরিস্থিতির শিকার মানে ইচ্ছা কিন্তু আমি এটা করি নাই কিন্তু পরিস্থিতির শিকার হয়ে আমার একটা করতে হয়েছে বা এই ঝামেলাটা ঘটেছে তো এই সেই কথাগুলো বলতে গেলে আপনাকে জানতে হবে পরিস্থিতির শিকারকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয় পরিস্থিতির শিকারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাংসা ক আডা আন মাংসা ক আডা আন এই যেইটুকু মাংসা ক আডা আন তো সে কারাং সায়াজাডি এখন আমি হয়েছি মাংসা কে আডা আন পরিস্থিতির শিকার সেকারাং এখন সায়াজাডি আমি হয়েছি মাংসা কেডা আন কে আডা আন এরকম যদি বলেন সেকারাং সায়াজাডি মাংসা কে আডা আন এখন আমি পরিস্থিতির শিকার হয়েছি না বুঝলে বারবার করে দেখুন একশোবার দেখুন কিন্তু শিখুন যেই সময়টা চলে গেছে বা বয়ে গেছে বা পিছনে ফেলে চলে এসেছি সেই কথাটিকে কি করে বলবেন মানে যেই সময়টা আপনি অতিক্রম করে চলে আসছেন বা যেই সময়টা আপনাকে ছেড়ে চলে গেছে সেই কথাগুলো বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাসা ইয়াং সুডাহ বরলালু মানে যেই সময়টা আপনি অতিক্রম করে চলে এসেছেন মাসা ইয়াং যেই সময়টা সুডা বরলালু অতিক্রম করে চলে গেছে বা বয়ে গেছে বা পিছনে পিছনে আমরা ছেড়ে চলে এসেছি সেক্ষেত্রে হবে মাসা ইয়াং সুডাহ বরলালু আরও ডিটেলসে বুঝবেন খেয়াল করে দেখুন যদি কঠিন মনে হয় কঠিন মনে হোক তারপরও বোঝার চেষ্টা করবেন পারি না পারি না বলতে বলতে এক সময় ঠিকই পারবেন আচ্ছা আবার যেই সময়টা সামনে আসতেছে বা সামনে আসতে চলেছে যেই সময়টা সামনে আসবে সেই ক্ষেত্রে বলতে হবে মাসা ইয়াং আকান্ডা টাং মানে সামনের সময়ে যেই সময়টা আগমন করতে আসতেছে মানে যেই সময় যেই সময়টা আমরা দেখতে চলেছি সামনে সেক্ষেত্রে হবে মাসা ইয়াং আকান ডা টাং মাসা মানে সময় ইয়াং মানে হলো যেটা আকান্ডা টাং মানে হচ্ছে আগমন করবে যে সময়টা সামনে আসতে এটা করবো যে সময়টা আসতে চলেছে সেই সময় এমন বোঝাইতে হ্যাঁ কঠিন মনে হলো মনে হয় এই দুই লাইন তাই না সমস্যা নেই এই যে এখন সহজগুলো আসতেছে কখনো কখনো কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাডাং কাডাং যদিও আমি জোড়া শব্দের ভিডিও কিন্তু অলরেডি করেছি এক বছর আগে করে ফেলেছি এই চ্যানেলে আপনারা দেখবেন কারণ ভাষা কখনো পুরাতন হয় না তো যাই হোক কখনও কখনোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাডাং 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 কখনও কখনো। এখন যদি আপনি এটা নিয়ে একটা বাক্য সাধন সুন্দর করে কখনো কখনও সে এখানে আসে কখনও কখনো সে এখানে আসে কাডাং কাডাং কখনো কখনো দিয়া ডাং সে আগমন করে বাদ সে আসে সিনি এখানে কাডাং কাডাং দিয়া ডাটাং ডিসিনি কাডাং কাডাং দিয়া ডাটাং ডিসিনি কখনো কখনো সে এখানে আসে এবার প্রায় প্রায় ভিডিও শুরুতে কিন্তু আমি বলিনি এটা নিয়ে একটা বাক্য থাকবে আমি বলেছিলাম ভিডিওর ভিতরে আমি জানাবো কোনটা কোনটা নিয়ে প্রায়কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হাম্পির হাম্পের হামপির মানে কি প্রায় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলতে চাইতে তো প্রায় পাঁচ বছর আমি পরিবারের সাথে দেখা করি না এমন কথাটি যদি বলতে চান প্রায় পাঁচ বছর আমি পরিবারের সাথে দেখা করি না সেই ক্ষেত্রে মালয়েশিয়ান ভাষা এইভাবে বলতে হবে হাম্পের লিমা তাহুন সায়া তা জুম্পা ডেঙান কালোয়ার্গা হাম্পের প্রায় লিমা তাহুন পাঁচ বছর সায়া তা জুম্পা আমি দেখা করি না ডেঙ্গান সাথে কালুয়ার্গা পরিবারের হাম্পের লিমা তাহুন সায়া জুম্পা ডেঙ্গান কালুয়ারগা প্রায় পাঁচ বছর হলেও আমি পরিবারের সাথে দেখা করি না অনেক দিন পর পর অনেক দিন পর পর সেটা হবে হচ্ছে খুবই কম সময় মানে অনেক দিন পরপর বা খুবই কম সময় এমন কথাটি বলতে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জারাং 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 তো অনেক দিন পর পর আমি ছুটি চাই এমন কথাটি যদি বলেন আপনি ছুটি চাইলেন দিল না তো আপনি সেক্ষেত্রে কিন্তু বলতে পারেন দেখেন বস আমি তো অনেক দিন পর পর ছুটি চাই তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন জারাং জারাং সায়ামিনটা ছুটি জারাং জারাং অনেক দিন পর পর বা খুবই কম সময়ে সায়ামিনটা আমি চাই ছুটি ছুটি জারাং জারাং সায়ামিনটা ছুটি বস বস আমি তো অনেক দিন পর পর ছুটি চাই তো লোংলা বাগি ছুটি দয়া করে আমাকে ছুটি দেন এরকম বলতে পারেন ওকে এবার হচ্ছে হঠাৎ করে হঠাৎ করে কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তিবা তিবা কি বলা হয় তিবা তিবা তো যদি বলেন হঠাৎ করে সে আমাকে রাগ করলো হঠাৎ করে সে আমার প্রতি রাগ করলো অথবা হঠাৎ করে সে আমাকে রাগ করলো কিন্তু কেন আমি জানি না দেখুন বাক্যটা কেমন হঠাৎ করে সে আমাকে রাগ করলো কিন্তু কেন আমি জানি না সেক্ষেত্রে আপনাকে বলতে হবে টিবাতিবা হঠাৎ করে দিয়া মারা সায়া সে আমাকে রাগ করলো বা দিয়া মারা পাটা সায়া সে আমার প্রতি রাগ করলো এমন বলতে পারেন তবে এইভাবে ছোট করে বললেই হয় তিবাতিবা হঠাৎ করে দিয়া মারা সায়া সে আমাকে রাগ করলো তাপি অথবা তেতাপি কিন্তু কেনাপা কেন তাতাহু আমি জানি না টিবাটিবার দিয়া মারা সায়া হঠাৎ করেই সে আমাকে রাগ করলো তাপিক না পা কিন্তু কেন সায়া তাতাহু আমি জানি না অহেতুক অথবা বেহুদা কেমন মনে করেন যে আমি এই যে আপনাদেরকে শিখাইলাম আপনারা ভিডিওটাই দেখলেন না তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে খুদাই আমি ভিডিও বানাইলাম অহেতুক আমি এত কষ্ট করে রাত জেগে জেগে ভিডিও তৈরি করলাম সেই যে অহেতুক অথবা বেহুদা সেই কথাটিকে মালয়েশিয়ানরা বলে থাকে সিয়াসিয়া কি বলা হয় সিয়া সিয়া মনে করেন আপনি একটা কাজ করলেন সেটার জন্য কোনো বেতন পাইলেন না তাহলে সেই কাজটা আপনি অহেতুক অথবা বেহুদা করলেন তাই তো সেইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সিয়া তো আপনি যদি বলেন অহেতুক আমি আপনার জন্য অপেক্ষা করেছি মানে আপনি তার জন্য অপেক্ষা করেছেন কিন্তু সে আসে নাই দেখা করতে সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন হুদাই বেহুদা বা অহেতুক আমি আপনার জন্য অপেক্ষা করেছি সেক্ষেত্রে বলতে হবে সিয়াসিয়া এখানে সিয়া দুইবার হবে সিয়াসিয়া অহেতুক সায়া তুঙ্গু উন্তু আওয়া সিয়াসিয়া সায়া তুঙ্গু উন্তু আওয়া অহেতুক আমি আপনার জন্য অপেক্ষা করেছি সিয়াসিয়া অহেতুক সায়া তুঙ্গু আমি অপেক্ষা করেছি উন্তুক আওয়া আপনার জন্য এবার হলো পার্থক্য পার্থক্য পার্থক্যকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেজা কি বলা হয় বেজা তো কি পার্থক্য আমার এবং তার মধ্যে কি পার্থক্য আমার এবং তার মধ্যে এমন যদি বলতে চান তো হবে আপা বেজা কি পার্থক্য আন্তারা আন্তারা কেন আসলো ভাই মধ্যে মানে আমরা জানি ডালাম দেখুন খেয়াল করে ডালাম ডালাম মানে ভিতরে টেঙা টেঙা মানে হচ্ছে মাঝামাঝি কিন্তু ভাই ইংলিশে একটা শব্দ আছে সেটা হচ্ছে বিটুইন বিটুইন আপনার এবং আমার মধ্যেকার এই যে মধ্যেকার আমাদের মধ্যে এই ধরনের যে মধ্যে দুজনের মধ্যে তিনজনের মধ্যে এই যে কথাগুলো বলা হয় এটা হচ্ছে সেই মধ্যে সেটাকে বলা হয় মালয়েশিয়ান ভাষায় আন্তারা আন্তারা যেটাকে ইংলিশে বলা হয় বিটুইন 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 মি অ্যান্ড ইউ বিটুইন বিটুইন রাসেল অ্যান্ড করিম মানে রাসেল এবং করিমের মধ্যে এমন যে কথাটা বলা হয় তো কি পার্থক্য আমার এবং তার মধ্যে আপা বেজা কি পার্থক্য আন্তারা সায়া ডান্ডিয়া আমার এবং তার মধ্যে এমন কথাটি আপনারা প্রশ্ন করতে পারেন এই আন্তারায় শব্দটি ব্যবহার করে ওকে এবার হচ্ছে কপি করা অথবা নকল করা নকল করাকে বা কপি করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তিরু কি বলা হয় তিরু মনে করেন আপনি একজনের সামনে দাঁড়িয়ে মাথা চুলকাচ্ছেন আপনাকে দেখে দেখে আর একজন সেরকম মাথা চুলকাইলো তো সেই কিন্তু আপনাকে কপি করলো বা আপনাকে নকল করলো তো আমাকে কপি করবে না এমন কথাটি যদি বলেন জাঙান তিরুসায়া জাঙান করবে না তিরুসায়া নকল আমাকে বা কপি আমাকে জাঙান তিরুসায়া আমাকে নকল করবে না আর যারা ইউটিউবার ভাই আছেন অনেকে আমার ভিডিও চুরি করে আমার আইডিয়াগুলো চুরি করে নকল করেন তাদের কাছে অনুরোধ থাকবে এমনটা করেন না হুদাই গালি খাবেন এবং আমি অবশ্যই কপিরাইট ক্লেম করব। আচ্ছা আমি সময় আপনাকে কপি করি মালয় ভাষা শেখার জন্য হ্যাঁ এটা করতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা আমি সব সময় আপনাকে কপি করি মালয় ভাষা শেখার জন্য সেক্ষেত্রে বলতে হবে সায়া সালু তিরু আওয়া উন্তুক ব্লাজার ভাষা মুলায়ু সায়া আমি সেলালু তিরু আওয়া সবসময় আপনাকে কপি করি উন্তুক জন্য ব্লাজার কি শিখতে বাহাসা মলায়ু মালয়েশিয়ান ভাষা সায়া সেলালু তিরু আওয়া উন্তুক ব্লাজার ভাষা মলায়ু আমি সব সময় আপনাকে কি করি নকল করি বা আপনাকে ফলো করি ওইভাবে মালয়েশিয়ান ভাষা শেখার জন্য আচ্ছা এবার হচ্ছে আপনারা প্রশ্ন করেছিলেন যে ভাই কি করে সব ভিডিওগুলো একবারে পাবো এটা একটা আপনারা প্রশ্ন করেছিলেন খেয়াল করে দেখুন কোথায় কোথায় ক্লিক করলে আপনারা ওইভাবে প্লেলিস্টগুলো পাবেন তবে হ্যাঁ ডেসক্রিপশন বক্সে আজকে আমি এই চ্যানেলের সবগুলো ভিডিও প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যে ভিডিওগুলো সেইগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখতেছি আপনারা ডেসক্রিপশন বক্সে একটু প্লিজ আপনি ক্লিয়ার করে দেখবেন যে ওখানে সুন্দর করে লেখা থাকবে মালয়েশিয়ান ভাষার সবগুলো ভিডিও একসাথে প্লেলিস্ট অপশনে ওখানে দেখবেন ঠিক আছে তো দেখুন আচ্ছা এবার দেখুন কি করে আপনারা এই চ্যানেলের ভিডিওগুলো সবগুলো একসাথে পাবেন মনে করুন আপনি এই ভিডিওটা দেখতেছেন এই যে এখন এই ভিডিওটা দেখতেছেন এখন এখানে যে এই কর্নারে আইকনটা আছে এই চ্যানেলের সেখানে ক্লিক করবেন সরাসরি চ্যানেলের ভিতর চলে গেলেন সরাসরি চ্যানেলের ভিতর যাওয়ার পরে এখানে হোম আছে হোমের ভিতরে দেখেন এরকম ভিডিওগুলো কিন্তু সবগুলো সাজানো নাই তাই না সবগুলো সাজানো নাই কিন্তু দেখেন এখানে কিন্তু প্লে লিস্টেরগুলো আসেই যে এখানে মালাই শব্দ অর্থ সবগুলো ভিডিও মানে মালয়েশিয়ান ভাষা শব্দ অর্থ দিয়ে তারপরে নিচে দেখেন একবারে মালয়েশিয়ান ভাষার টেন্স মালয়েশিয়ান ভাষাতে কীভাবে প্রশ্ন করবেন এই যে মালয়েশিয়ান ভাষা শিক্ষার সব ভিডিও একসাথে এখানে দেখেন এই যে একশো উনপঞ্চাশটা ভিডিও কিন্তু এখানে দেওয়া আছে অথবা এই যে প্লেলিস্ট এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু সব দেখতে পারবেন তো এই প্লে লিস্টের ভিতরে মালয়েশিয়ান ভাষা সবগুলো ভিডিও একসাথে এখানে যদি একসাথে ক্লিক করেন তাহলে দেখেন এই সব ভিডিও একসাথে পাবেন দেখেন এই যে প্রথম থেকে শুরু করে একদম সম্পূর্ণ চ্যানেলের প্রথম ভিডিও এই যে হলুদ কালার একদম সব একদম প্রথম থেকে শুরু করে সব ভিডিও একসাথে কিন্তু পাবেন ভাই দেখেন সব আছে সব আবার আলাদা করে কিন্তু এখানে দেওয়া আছে সব অর্থের ভিডিওগুলো মালাই ভাষার সব অর্থগুলো এখানে দেখুন এ বি সি ডি ই থেকে শুরু করে একদম যত শব্দার্থের ভিডিও বানাচ্ছে সবগুলো কিন্তু দেওয়া আছে তো এইভাবে কিন্তু আপনারা সবগুলো ভিডিও একসাথে পাবেন একটু খেয়াল করে দেখবেন তাহলে সবগুলো ভিডিও পাবেন হ্যাঁ ধন্যবাদ